বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরউদ্দিন শাহ। সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার সিনেমা প্রজেক্ট অমিতে দেখা যাবে এই বরেণ্য তারকাকে। এরই মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা অমিত আশরাফ। তিনি জানান, সিনেমার গল্প ও চরিত্র দেখে ওনার বেশ পছন্দ হয়েছে। তিনি শুটিং এর শিডিউলও দিয়েছেন, নতুন বছরের শুটিং শুরু হবে। জানা গেছে, প্রজেক্ট আমি সিনেমার গল্প সাজানো হয়েছে 2050 সালকে ঘিরে। একজন হ্যাকার ও একজন ডিজিটাল আর্টিস্ট একটি ভার্চুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট তৈরি করেন, যার নাম অমি। অমি ডার্ক ওয়েবের ভার্চুয়াল সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করেন। এভাবেই গল্প এগিয়ে যাবে। নির্মাতা অমিত আশরাফ এর আগে উধাও নামে একটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। এছাড়া তিনি বানিয়েছিলেন কালী নামে একটি ওয়েব সিরিজ।